অনেক শিল্প উদ্যোক্তা আমি জিজ্ঞেস করি, চাচা আঙ্কেল আপনারা ইন্ডিয়া থেকে কেন প্রকৌশলী নিয়ে আসেন? আমার তো প্রচুর প্রকৌশলী পাশ হচ্ছে, এই প্রকৌশলী থেকে আপনি চাকরিতে নিচ্ছেন না, আমার এই ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, চায়না থেকেই আপনি ইঞ্জিনিয়ার নিয়ে আসছেন কেন? তখন তারা আমাদেরকে উত্তরটা দেন যে যেই ছেলেটাকে আমি যদি ভারত থেকে $1,000 বেতনে আনি, তাকে আমি ফোন করলে 24 ঘন্টায় ফোনে পাই, সে ইংরেজি ভাষায় চোস্ত দক্ষ, সে আমার দেশে এসে চেষ্টা করেছে আমার সাথে বাংলায় কথা বলার জন্য, বাংলাটাও সে শিখেছে। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে সে আরবি বা ফ্রেঞ্চ কোনো একটা ইউরোপিয়ান ভাষা সে শিখেছে, আমার যাদের থেকে পারচেজ করতে হয় তাদের সাথে যোগাযোগ রক্ষার জন্য। আমি যখন কোনো কিছু ব্যাখ্যা করতে বলি, আমার দিকে, আমার শিক্ষাগত যোগ্যতা সেটার দিকে না দেখে সে সহজভাবে আমাকে ব্যাখ্যা করার জন্য প্রেজেন্টেশন দিতে পারে, সহজভাবে আমার কাজটা করার জন্য সে বিশ্ববাসীর সাথে যোগাযোগ করতে পারে, এবং সে কাজের জন্য প্রতিনিয়ত একনিষ্ঠতার সাথে কাজ করছে, স্বাভাবিকভাবেই তখন আমি তাকে কাজ না দিয়ে পারছি না। সেই ক্ষেত্রে আমার একজন সন্তানকে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে তার এই, তার দেখা যাচ্ছে থিওরিটিক্যাল নলেজ অনেক ভালো, এবং আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা সার্ভে যখন করেছি, আমাদের শিক্ষক মণ্ডলীকে যখন জিজ্ঞেস করা হয়েছে কাজের সাথে রিলেটেড স্কিলগুলোর ক্ষেত্রে আপনারা কি মনে করেন যে একাডেমিক নলেজ বেশি ইম্পর্ট্যান্ট নাকি না, আমাদের শতকরা 90% শিক্ষাবিদ বলেছেন থিওরিটিক্যাল নলেজ, বিশেষ করে প্রকৌশল শিক্ষায় একটা সার্ভেতে দেখা গেছে থিওরিটিক্যাল নলেজ খুব ইম্পর্ট্যান্ট। আমাদের এখানে যারা বিদেশ থেকে এসে চাকরি করেন তাদের বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখবেন একটা একাডেমিক ডিগ্রি থাকে, তাদের কিন্তু একাডেমিক ডিগ্রির জন্য এখানে চাকরিতে নেওয়া হয় নাই। একাডেমিক সিভিতে সেগুলোর দিকে অবশ্যই মনোযোগী হতে হবে। আমরা যদি এখন মনে করি কোনোরকম একটা প্রাইমারি স্কুলের চাকরি আমি নিলেই হইল, তখন সে কোনোরকম প্রাইমারি স্কুলের চাকরিটা নেওয়ার পরে হতাশা এবং বিষাদ আসে যে আমি এই চাকরিতে, আমার এত কম বেতন কোনো, তারপর আমরা ডিমান্ড করি বেতন বাড়াতে হবে, তারপর আমরা ডিমান্ড করি স্ট্যাটাস দিতে হবে। সরকারি চাকরির হচ্ছে এটা চ্যালেঞ্জ, সরকারি চাকরির সংখ্যা খুবই কম, বেসরকারি চাকরিতে আমাদের একই সিচুয়েশন। আমাকে আমার এমপ্লয়ারের জন্য যথেষ্ট পরিমাণ দক্ষতা, মাল্টি স্কিল এবং মাল্টিলিঙ্গুয়াল অবশ্যই হইতে হবে, নয়তো কিন্তু আমাকে চাকরির জন্য কেন আমাকে নিবে, এই বিষয়গুলো অবশ্যই আমাদের ভাবতে হবে।